পরের দিন আমাকে তার গলার চেন চুরি আর মোবাইল চুরির কেস দিল। আমি সেই সময় প্রেজেন্টও ছিলাম না। হ্যাঁ, অপু বিশ্বাস মারফের নামে তার গলার চেন ও মোবাইল চুরির মামলা দিয়েছিলেন এমনটাই বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে অসংখ্যবার। আমাকে আমি কাট করায় দাঁড়িয়েছি, আমি কাট করায় দাঁড়িয়েছি। মারুফ নিজেও এর সত্যতা স্বীকার করেছেন, তবে এ বিষয়ে এতদিন কোনো কথা বলতে শোনা যায়নি অপু বিশ্বাসকে। বর্তমানে অপু বিশ্বাস মুখ খুলেছেন এই বিষয়ে। অপু ও মারুফের পুরো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। আমি আশা করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বাংলা সিনেমা জগতের অজানা সব খবর খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সিনেফেভার বাংলা। নায়ক মান্নার অসমাপ্ত ছবি গরিবের ছেলে বড়লোকের মেয়ের মধ্য দিয়ে একসাথে সিনেমায় কাজ করেন মারুফ ও অপু বিশ্বাস। খুব ভালোভাবে শুটিং করেছিলেন তারা দুজনেই। শুটিং এর শেষ দিন অপু মারুফকে বলেছিলেন, আপনি খুব ভালো মানুষ, আপনার মতো নায়ক হয় না। মান্না মারা যাওয়ার পর অপুর সাথে 11টি ছবিতে সাইন করেন মারুফ। গরিবের ছেলে বড়লোকের মেয়ে ছবির শুটিং শেষ হওয়ার পরদিনই অপু মারুফের বিরুদ্ধে তার গলার চেইন ও মোবাইল চুরির মামলা করেন। খুব জোরালো গুঞ্জন রয়েছে মারুফ নয়, কাজী হায়াতের সাথে ঝামেলা হয়েছিল অপু বিশ্বাসের। শিরুল নিয়েই নাকি অপু ও কাজী হায়াতের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়েছিল। অপু ও কাজী হায়াতের মধ্যকার সেই দিনের ঝামেলা নাকি অনেক দূর গড়িয়েছিল। আর এই শোধ তুলতেই নাকি কাজী মারুফের নামে এমন মিথ্যে বানোয়াট মামলা দিয়েছিলেন অপু বিশ্বাস। অপুর দেওয়া এই চুরির মামলায় কাঠগড়ায়ও নাকি দাঁড়াতে হয়েছিল মারুফকে। এরপর থেকেই অপুর সাথে মারুফের 11টি ছবির কাজ বন্ধ হয়ে যায়। মারুফের সাথে কাজ করতে চাননি অপু বিশ্বাস। অপুর বিরুদ্ধে এত বড় গুরুতর অভিযোগ, মারুফকে কেন চুরির মামলা দিয়েছিলেন অপু বিশ্বাস, এমন প্রশ্নে অপুর কথায় অবাক না হয়ে পারা যায় না। এটা কেন বললেন আমি জানি না, কারণ উনি আমার অনেক বেশি সিনিয়র। বাই দ্য ওয়ে, ওনারা এত ভালো একটা ব্যাকগ্রাউন্ডের মানুষ, ওনাদেরকে আমি চুরির কথা বলবো? আমার মনে হয় ভাইয়ার কোনো ইনফরমেশনে ভুল হয়েছে। মারুফের দেওয়া এমন অভিযোগ অস্বীকার করে অপু বিশ্বাস বলেন তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভাইয়ার কোথাও ইনফরমেশনের ভুল হয়েছে, হয়তো নামের ভুল হয়েছে, এটা আমি অপু না হয়তো অন্য অপু হতে। আচ্ছা, মারুফের ক্যারিয়ার ধ্বংস করার ব্যাপারে অপু বিশ্বাস বলেন মান্না মারা যাওয়ার পরে অনেক পরিচালকই ইচ্ছে করে ছবি বানাননি, কারণ ওই ছবিগুলোর ক্যারেক্টার মান্না ছাড়া অন্য কেউ প্লে করতে পারবেন না বলে পরিচালকেরা ইচ্ছে করে সেই ছবিগুলো তৈরি করেননি। তাছাড়া ওই সময় অপু নাকি প্রচুর বিজি ছিলেন, যে কারণে তিনি শিডিউল ম্যাচ করতে পারেননি। অপু বিশ্বাসের সাথে আমার আব্বার কি ঝগড়া হয়েছিল জানি না, তখন অনেকগুলো ছবি আসতেছিল অপুর সাথে, তারপর কি হলো, তারপর তো বাদ সব। মান্না মারা যাওয়ার পর থেকেই অ্যাকশন মুভির পরিচালক ও প্রযোজকরা হুমড়ি খেয়ে পড়েছিলেন মারুফের দিকে। তবে মারুফ দাবি করেন অপুর ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে তার ক্যারিয়ার ধ্বংস হয়েছে। অপু ও মারুফের এই বিষয়ে আপনাদের কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করে এখনই আমাদের সাথে শেয়ার করে জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর নিয়মিত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সিনেফেভার বাংলা।